মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে, হাতে রয়েছে মাত্র একটি দিন। এবার হোয়াইট হাউস যাওয়ার দৌড়ে প্রেসিডেন্ট পদে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কমলা হ্যারিস। 1964 সালে জামাইকান বাবা ও ভারতীয় মায়ের ঘরে জন্মগ্রহণ করেন হ্যারিস। কৃষ্ণাঙ্গদের জন্য ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে হ্যারিস ক্যারিয়ার গড়েন আইন পেশায় এবং প্রসিকিউটর হন। ক্যালিফোর্নিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় নারী হিসাবে অ্যাটর্নি জেনারেল হন। I may be the first woman in this office, I will not be the last. বর্ণবৈষম্য ও বিচার ব্যবস্থা সংস্কারের জন্য কাজ করা হ্যারিস অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য পরিচিতি পান। 2016 সালে মার্কিন সিনেটে নির্বাচিত হওয়ার সময় অর্থপূর্ণ আলোচনা ও শুনানির সময় ফেমাস ব্যক্তিত্বদের কঠিন জেরার মুখোমুখি করেন কিন্তু তিনি। এছাড়াও প্রগতিশীল নীতির জন্য বেশ পরিচিতি পান হ্যারিস। 2019 সালে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউস যাওয়ার দিকে নজর দেন। সে সময় তার নির্বাচনী প্রচারণাকে বারাক ওবামার সাথে তুলনা করা হয়েছিল। যদিও সেবার সফল না হলেও প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। ২০২৪ সালে নির্বাচনে জো বাইডেনের প্রার্থিতা প্রত্যাহার করার পর হ্যারিস ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার ডেমোক্রেটিক প্রার্থী হন। তার প্রচারণা দল বলছে তিনি তহবিল সংগ্রহের সব রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছেন। বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নির্বাচনে পাশে পাচ্ছেন পপ সুপারস্টার বিয়ন্সে, টেলর সুইফট ও হিপ হিপ হেভিওয়েট কার্ডি বির মতো তারকাদের। অন্যদিকে দক্ষিণ ভারতের থোলাসেন্দ্রাপুরম গ্রামে নির্বাচনের আগে কমলার জন্য চলছে বিশেষ পূজা। গ্রাম জুড়ে হ্যারিসের ছবি সম্বলিত ও শুভকামনা জানিয়ে স্থাপন করা হয়েছে ব্যানার ও বিলবোর্ড। গ্রামে হ্যারিসের পূর্বপুরুষ পিবি গোপালন জন্মগ্রহণ করেছিলেন। বাসিন্দারা তাই গর্বের সঙ্গে কমলা হ্যারিসকে তাদের ভূমিকন্যা বলে দাবি করে আসছেন। রাজনীতির ক্যারিয়ারে অনেক কিছুর প্রথম ছিলেন কিন্তু কমলা। এবার কি পারবেন সেই প্রথম হওয়ার ধারাটি অব্যাহত রাখতে? জানা যাবে নির্বাচনের ফলাফল প্রকাশ হলেই।